নিজের কাছে যা ছিল আল্লাহর দানীয় ওইটা দিয়ে ওদেরকে সাহায্য করছেন। এইভাবেই আমাদের হুজুর কিবলা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ ওনার কাছে যা কিছু আসিল তা দিয়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করে রাখছেন। তো ভাই আমরা কিন্তু ফকিরের গোষ্ঠী, আমাদের আত্মাধিক যে পিতা রুহানি বাপ যাকে বলা হয় উনি হলেন সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ। উনি যেভাবে দুনিয়াকে ত্যাগ কইরা পরকালের চিন্তা করছেন এবং পরকালের জন্য আমাদের একটা ব্যবস্থা কইরা দিয়েছেন, আমরা ওনার মুরিদান মহিবিন মোতালকিন মহিদিন আমরা চেষ্টা করব ভাই যে ওই জিনিসটা ফলো কইরা চলার সর্বক্ষেত্রেই দেখেন হাফিজ চাচা যেভাবে জীবন যাপন করতেন উনি সত্যিকারে একজন আল্লাহর ওলি ছিলেন, সত্যিকারে একজন আল্লাহর ওলি ছিলেন। এক মজলিসে আমি চৌধুরী চাচার ছেলের মুখে শুনলাম যে হাফিজ চাচা নিজে তো অভাবী মানুষ ছিলেন। চৌধুরী চাচার ছেলে বললেন যে একজনে 2000 টাকা একদিন ওনার হাতে দিয়া গেছে, উনি নিয়ে রাখলেন। কতক্ষণ পরে একটা লোক আইল ওনার কাছে, উনি ওই টাকাটা ওইভাবে মুঠ করে ওর হাতে দিয়া দিলেন। তো ভাই আমরা যে দরবারের সাথে সম্পর্কিত, যে দরবারের সাথে আমাদের সম্পর্ক আছে, এটা হইল কিন্তু আল্লাহ রসুলের দরবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওনার সাহাবাদেরকে তৈয়ার করছেন শিক্ষা দিয়া, এইভাবেই সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ যে তার মুরিদানদেরকে তার খাদেমদেরকে ওইভাবেই তৈয়ার করছেন, আজকেও যে আছে ওই জিনিসটা বহাল আছে। পৃথিবীর ভিতরে এমন কোনো জায়গা নেই যেখানে পয়সার লেনদেন নেই। জহ খিরাজ কি গাদা ও কেসারি ক্যা হ্যায়, পরের টাকা নিয়ে বাহাদুরি কি এর, সব বাংলায় বলা যায় যে পরের টাকা নিয়ে খিরাজ ভিক্ষুকের মতন যে আছে না, বিভিন্ন অজুহাতে মানুষ থেকে টাকা লইয়া আমি বাহাদুরি করতে আসি, আমি বাদশাহ, আমি শাহনশাহ, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি নেতা, আমি ইয়া সব কিছু কিন্তু পরের টাকার উপরেই নির্ভর কইরা। আমাদের শাহ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ শাহ হইলেন এরা যে আল্লাহর রাস্তে সব কিছু যে আছে না, আল্লাহর রাস্তে সব কিছু ত্যাগ কইরা আল্লাহর উপরে তওয়াক্কল কইরা উনি জীবন যাপন করছেন। আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা কইরা দিছেন যে বাবা পাঁচক্ত পাঞ্জাগানা নামাজ বিনা কাজায় আদায় করো, পাঞ্জাগানা ওয়াজিফা আদায় করো এবং হালাল রুজি শুধু হালাল হইলে হইব না, হালালের সাথে পবিত্র খাদ্য হইতে হইব। শুধু হালাল হইলে হইব না, পরিশ্রম করে হালাল টাকা কামাইলাম আর খাদ্যের ভিতরে হারাম বস্তু সামিল কইরা খাইলাম, কামাই হালাল হইতে হইব এবং আমি যা খাবো এবং আমার পোলাপানকে খাওয়াবো ওইটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে হালাল জিনিস আমার খাইবার অনুমতি আছে ওই জিনিসটাই খাইতে হইব। আমি পরিশ্রম করে টাকা কামাইলাম গিয়া বাংলা মদ খাইলাম, আমি তো হালাল খামাইয়া খাই, তো লাভটা হইল কি? অপবিত্র হারাম জিনিস খাওয়া থেকেও কামাই থেকেও বাঁচতে হইব, খাওয়া থেকেও বাঁচতে হবে এবং সব্র ও শুক্র কেনায়েত পাসন্দি ওয়াইন কাসারি আল্লাহর চারটি নিয়ামত ধৈর্য শুকুর আর হইল সব্র ও শুক্র কেনায়েত পাসন্দি কেনায়েত পাসন্দি অর্থাৎ আমার কাছে যা আছে এতেই আমি সন্তুষ্ট থাকবো, আল্লাহ আমার যে হালে রাখছে এই হালেই আমি সন্তুষ্ট থাকবো, এটাই হইল কেনায়েত পাসন্দি।
সব্র সুখ কেনাত পসন্দি ও ইনকা সারি নম্রতভাবে চলতে হইবে, নম্রতভাবে চলতে হইব। তুমি বুক ফুলাইয়া চলো কিন্তু মাথাটা নত রাখো, মাথা উঠাইয়া চলো না। তকব্বর তো আমাদেরকে যা চারটা প্রেসক্রিপশন দিয়েছেন আমরা ওই প্রেসক্রিপশনের উপরে চলব। ভাই আমরা যদি ওইটা মাইন্না চলার চেষ্টা করি এবং ধৈর্য রাখি, সর্বহালে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সন্তুষ্ট থাকি, তো কোনো সন্দেহ নাই যে আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উনার সাহাবাদের এবং মুর্শিদের ওসিলায় আমাদের হিসাবের বেলায় অবশ্যই রহম করবেন, অবশ্যই রহম করবেন। ভাই আমি কোনো আলেম না, যদি আমার কথায় কোনো বেয়াদবি হইয়া থাকে, কোনো ভুলটুক হইয়া থাকে, তো ভাই বেলাল ভাইয়ের আদি ভাইয়ের আমি অনুরোধ করব যে শুধরাইয়া দিবেন আমারে, যে আমার এখানে ভুল আছে। কারণ একটা ভুল ধারণা নিয়ে বাঁচাটাও দেখেন দুয়ার ভিতরে সুরা ফাতিহার ভিতরে গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিন এই শব্দটা আছে, তারপরে আমিন পড়ি। আমরা মোনাজাত যখন করি মোনাজাতের ভিতরেও আমরা যে আছেন এই দোয়াটা করবো যে হে আল্লাহ আমাকে তোমার গজব থেকে হেফাজত করো এবং আমি যাতে পথগ্রস্ত না হয়ে যাই এটার থেকে হেফাজত করো। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।